ইঞ্জিনিয়ার বাবু এসে বলে, মাঝি আমি একটু নদীর ওই পারে যাবো, তুই কি আমারে পার করে দিবি? মাঝি বলতেছে, বাবু এটাই আমার কাম। এবার ইঞ্জিনিয়ার নৌকায় চড়ার পরে বলে, মাঝি রে সারাদিন কত মানুষ পারাপার করিস, তুই কি হিসাব জানিস? মাঝি চোখের পানি বের করে বলে, বাবু আমি মূর্খ, আমার দাদা মাঝি, আমার বাবা মাঝি, আমিও মাঝি, আমি অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে বেটা হিসাব জানি না তার জীবন হলো চার আনা মাটি, জোরে কোন কয় আনা মাটি। কিছু দূর যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে এই যে নৌকা পানির উপরে ভাসতেছে, কেমনে পানির উপর ভাসে, তুই কি বিজ্ঞান জানিস? মাঝি রাগ করে বলে, আমি মূর্খ বাবু, আমি বিজ্ঞান জানি না। ইঞ্জিনিয়ার বলতেছে, যে বেটা বিজ্ঞান জানি না তার জীবন হলো চার আনা মাটি। কিছুদূর নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় ইঞ্জিনিয়ার বলে, রে মাঝি এই নৌকা কে তৈরি করেছে, তুই কি নৌকার ইতিহাস বলতে পারিস? বাবু রাগ করে, মাঝি রাগ করে বলে, বাবু বারবার বলতেছে আমি মূর্খ, আমি কিছুই জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে যেই বেটা ইতিহাস জানি না তার জীবন হলো চার আনা মাটি, তাহলে সর্বসাকল্যে কয় আনা? বারো আনা। নৌকা নদীর মাঝখানে, পূর্বাকাশে মেঘ করে বাতাস উঠেছে, বাতাসে করে নৌকা টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি যে বাতাস উঠেছে নৌকা বুঝি ডুবে যায়? মাঝি মুচকি মুচকি হাসে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি হাসো কেন? মাঝি বলতেছে, ডুবুক নৌকা, ডুবুক নৌকা, আমার চিন্তা নেই। ইঞ্জিনিয়ার বলে, পাগল রে, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে, আপনার হবে কিন্তু আমার হবে না, কারণ আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি হিসাব জানেন? আপনি ডুবে কয় ফুট পানির তলে যাবেন অঙ্ক করেন? আপনি বিজ্ঞান জানেন? আপনি বলেছেন পানির অপর নাম জীবন, আপনার বিজ্ঞান বলেছে পানির অপর নাম জীবন, আপনি সাঁতার না জানার কারণে কয় মন পানি খাবে? কোন বিজ্ঞান আপনাকে বাঁচাবে? কোন ইতিহাসের মধ্যে আপনার লেখা পড়বে? আজকে আমাদের বাংলাদেশে অনেকেই জানে কিন্তু সাঁতার জানে না। এই সাঁতার হলো আল্লাহর কোরআন। এই কোরআনে শিক্ষা যারা গ্রহণ করবে, হাসরের ময়দানের কঠিন সাগরে সাঁতরিয়ে সাঁতরিয়ে তারা জান্নাতের কিনারে পৌঁছে যাবে।